আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে জুমা পড়ার উদ্দেশ্যে মসজিদ আসার তৌফিক দান করেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা যেই সময়ে বসবাস করছি এই সময়ের মানুষের ইমানের অবস্থা ভালো না, কিছু মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে দুনিয়ার এত নাজ নেয়ামত বেশি ভোগ করার কারণে আল্লাহ থেকে সরে যাচ্ছে, আবার কিছু চিন্তা মানুষকে উলুট পালুট ঢোকানো হচ্ছে। সমাজের মধ্যে যদি তাকাই, দুর্নীতি, মিথ্যা, মদ, গাঁজা, সমাজ বিধ্বংসী যত কাজ আছে সবগুলো চতুর্পাশে, এই অবস্থায় আমাদেরকে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকলে আশা করা যায় মুক্তি পাওয়া যাবে। কেঁচু আপনারা অনেকেই চিনেন, মুরব্বে মানুষ, মাটিতে থাকে কেঁচু, এই কেঁচু মাটিতে থাকে, পানি পড়লে বৃষ্টি হলে উপরে উঠে চলে আসে, থাকে কাদায়, কিন্তু তার বডিতে আসলে কোনো মাটি থাকে না, থাকে কাদায়, কাদা হলে তারপরে উপরে উঠে চলতে থাকে কাদায়, কিন্তু কেঁচুর গায়ের মাঝে কোনো কাদা থাকে না। তো ইমানদার যারা, যাদের মাঝে ইমান আছে, সামাজিক সময় সকল অবক্ষয় চলতে থাকবে, কিন্তু ইমানদার তার ইমান নিয়ে, কোরআন এবং হাদিস নিয়ে, ইসলাম নিয়ে আল্লাহ তাকে টিকিয়ে রাখবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ওই ইমানদার গরু বানিয়ে দে, যে ইমানদারদের চতুর্পাশে গুনাহ চললেও নিজেদেরকে ওনারা হেফাজত করে চলতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আর আল্লাহ কি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই পড়েন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সব মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, আল্লাহ আসরের কসম খেলেন, যুগের কসম খেলেন, খেয়ে বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে চারটা শ্রেণী ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান আনেই না, ঈমান আনার পরে কি করে, আমলে সালেহ, যত নেক কাজ আছে সবগুলো করেন, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেন, ওয়া তাওয়াসাউ বিল হক, একজন আরেকজনকে সত্যের উপদেশ দেন, পরামর্শ দেন, দেখা হইলে ভাই কেমন আছেন, কেমন চলছে, এই কাজটা তো ভালো হয় না, এটা এইভাবে করেন, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের ব্যাপারে পরামর্শ দেন, ওয়াতাওয়াসাউ বিসসাবর, বিপদে পড়ছে, অসুস্থ বললে অসুবিধা নাই, টেনশন করেন না, ধৈর্য ধরেন, আল্লাহ সুস্থ করে দেবে, পারিবারিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, চাকরির সমস্যা, যখনই সমস্যার কথা কেউ বলবেন, যারা সফল কাম হবেন তাদের একটা গুণ, তারা ওনাদেরকে হতাশা না বাড়িয়ে ওনাদেরকে সবরের ব্যাপারে নির্দেশ দিবেন। তাহলে যারা সফল কাম, মানুষদের মাঝে সব ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা চারটা কাজ করবে তারা এই ক্ষতিগ্রস্তদের ভিতরে, বাহিরে, ভিতরে না, তারা বাহিরে, যারা এই চার কাজ, চার কাজের এক নাম্বার হলো ইমান, ইমানদার, ইমান আনা, দুই নাম্বার কাজ কথা বলেন, দুই নাম্বার কাজ কি, আমলে সালেহ করা, দুই নাম্বার কাজ কি, আমলে সালেহ, তিন নাম্বার কাজ, একজন আরেকজনকে দেখা হলে হকের ব্যাপারে উপদেশ দেন, পরামর্শ দেন, চার নাম্বার কাজ, ওয়াতাওয়াসাউ বিসসবর, ধৈর্যের নির্দেশ দেন, আদেশ দেন, উপদেশ দেন,
সুতরাং মানুষদের ভিতর থেকে ক্ষতিগ্রস্তদের থেকে আমাদেরকে যদি বাহির করতে চাই তাহলে এই চার কাজ আমাদের ভিতরে লাগবে। কথা বলেন লাগবে কি না? আবার বলেন তাহলে, 1 নম্বর কাজ কি? ইমান। 2 নম্বর কি? আমলে সালেহ। 2 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ হকের উপদেশ দেওয়া, হকের। 4 নম্বর কাজ কি? সবরের উপদেশ দেওয়া, ধৈর্যের উপদেশ দেওয়া।